আসসালামু আলাইকুম, আমি আঁকি সুলতানা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব জাটকা মাছ, জাটকা মাছের ঝোল। তার জন্য জাটকা মাছগুলো আগে আমি ভেজে নিব। জাটকা মাছগুলো আমার ভাজা শেষ, আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে নিই, পেঁয়াজগুলো তেলের সাথে মিশিয়ে নিই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তাতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে আমি সব পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে পাঁচ মশলা সব দিয়ে দিব। আমার তো সব কিছু দেওয়া শেষ, এখন আমি তাতে পানি দিয়ে দিব, মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন তাতে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে জাটকা মাছ ভুনা করব আমি। এখন আমি টমেটো গুলা কষানোর জন্য দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব। জাটকা মাছ আমার একটু ঝোল ভালো লাগে, তাই একটু ঝোল রাখি। আমি এখন মাছগুলা দিয়ে দিব। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। দেওয়া হয়ে গেছে, হালকা লবণ কম হয়েছে, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি উঠিয়ে নিব। আমার রান্না শেষ, রান্না হয়ে গেছে।